আছে রাত আছে ভোর আছে মানুষগুলো কেন একা একা ঘর আছে দোর আছে রাত আছে ভোর আছে মানুষগুলো কেন ফাঁকা ফাঁকা সমাজটা চাই বদলে দিতে বাস্তবে না পারি তো কল্পনাতে দিন পাল্টাই পাল্টাই নিয়ম কমটাকে বেশি করি বেশিটাকে কম ভূত ভবিষ্যৎ পাল্টাই লগ্ন জানিয়ে সত্য নয় পুরোটাই স্বপ্ন ভূত ভবিষ্যৎ পাল্টাই লগ্ন জানিয়ে সত্য নয় পুরোটাই স্বপ্ন দিন যাক বুড়ো থুথুড়ে দিন আসে অদ্ভুত উড়ে দিন মাতে আজ গবি সুরে দিন যায় অদ্ভুত উড়ে দিন যাক সত্যি খুব খারাপ দেখতেছি ডাক্তারের কাছে নিতে হবে কিন্তু দেখছো কত সুন্দর গান গাইতেছে আমার কোনো সমস্যা নেই একদম ঠিক আছি ভালো আছি ভালো থেকো ডাক্তারের ঠিকানায় ভিজিট দিও দিয়ে তোমার টাকা গুলো ডাক্তারেরই হাতে দে জি স্যার এইরকমই করে এইরকমই গান তুমি এভাবে করে কথা বলতেছো কেন কেন আমি তো এইভাবেই কথা বলি আশ্চর্য তো তোমার আবার কি হলো কেন আমাকে ভালো লাগছে না তোমার হাতটা একটু দিবা ধরবো না ওই হাতটা দাও তোর রংটা না কালো হয়ে যাচ্ছে তুই সানস্ক্রিন মাখিস না না আমি না একটা সানস্ক্রিন নিয়ে এসেছি এখন থেকে সানস্ক্রিন মাখবি তাহলে আর রং নষ্ট হবে না বাবা তোমার গায়ের রংটা এমনিতেই সাদা তাহলে আবার চিন্তা করছো কেন এই রিনি তুমি এসেছো আমি তোমার জন্য বেটে রেখেছি তুমিও দাও স্কিন ভালো হবে তুমি মুখে বেসন দিছো হ্যাঁ এইভাবে বলছো কেন আমিও রেডি তুমি এভাবে অফিসে যাবা হ্যাঁ কেন গো আচ্ছা আমি না বুঝি না তোমরা কেন ছেলে মেয়েতে তফাত করো ছেলে মেয়েতে না কোনো তফাত নেই তুমি তুমি এভাবে অফিসে যাবা তোমাকে তো অফিসে ঢুকতেই দিবে না বলে কি আমি ওদের বস না কেন ঢুকতে দিবে না কারণ তো সরকারি অফিসে কিছু নিয়ম আছে আমি কি পাগলের পাল্লায় পড়লাম আল্লাহ আমি কি পাগলের পাল্লায় পড়লাম মা আমাদের দেরি হয়ে যাচ্ছে বাবাকে রেখেই চলো তোর গাড়িতে কি ওঠ শোনো নান্টু তোমাকে শেষবারের মতো আমি বলে দিচ্ছি অফিস থেকে ফিরে এসে তোমার জন্য অবস্থা আমি না দেখি একেবারে পাবনা মেডিকেলে পাঠিয়ে দেবো নান্টু তুমি আমাকে আঘাত করো না আমি তোমার মিতে না চলো তুমি উপরে যাও ভদ্র পোশাক পরো ভদ্র পোশাক এইসব লেন্ডি মেন্ডি খুলা ভদ্র পোশাক পরো না আমি যাবো তোমার মেন্টালে তোমার সিটে আমি যাবো আমি যাবো শুনো না বলে শুনবো কি করে নান্টু তো আবার পাগলামি শুরু করছে কি রকম এই কি রকম জানি মেয়েদের মতো করে কথা বলে ওই রকম করে হাঁটে ওই রকম কাপড় চোপড় পরে ও সবই তো এখনকার ফ্যাশন চুড়ি পরা ওড়না পরা গলায় চেন পরা চৌস্ত পায়জামা কামিজ পরা তুমি দেখি সবই খেয়াল করো কেন করবো না যারা খেলা দেখে তারা সবই পারে
এই রে আউট হয়ে গেল, তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আউট হয়ে গেল। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলতে গিয়ে আউট হয়ে না তো কি? এই শোনো, তুমি গিয়ে একটু নান্টুর সঙ্গে কথা বলো, আমার বাসায় কি শুরু হইলো এইসব। এখন না, খেলাটা দেখে নি তারপর। উঠো। হ্যাঁ, খেলাটা দেখে নি বলছি। এই শোনো শোনো, আর আর দুই ওভার পরে টি ব্রেক, তখন উঠবো। না এখন যাও। না না না, এখন খেলো, প্লিজ এখন যাও, প্লিজ তুমি যাও এখন, আমি খেলা দেখে আসছি। আপা আর কোথাও যাবেন? কেন না, একটু বাড়ি যাইতাম, ছোট পোলাটা জ্বরাইছে, ডাক্তার দেখানো দরকার। বাচ্চাকে নিয়ে আসো, ভাইয়া বাসায় আছে, দেখাই নিয়ে যাও। না ততক্ষণ তো স্যার বাইরে যাবো গা, আমি চেম্বারে দেখা মনে। না রাত্রে বেলা এনো, রাতে ভাইয়াকে দেখাই নিয়ে যাও। আপা পোলাটা জ্বর বলে লাফাই লাফাই উঠতেছে। তোর বাসায় ফোন করো তো, তোমার বউয়ের সাথে কথা বলে দেখি। বাসায় তো ফোন নাই। কাদের? চুপ করে বসে থাকো। আপা পোলাটা জ্বর বাড়তেছে, আমি যাই গা। না যাওয়া যাবে না, তোমার ভাইকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাবো। স্যার কি হয়েছে জানি না। ভাবছিলাম একটি স্টেডিয়ামে যে খেলা দেখুম, এটা রইল না। তোর দেখি ঘর, তোর চুলের কি অবস্থা? কি অবস্থা? তোর চুলে তো জট লেগে আছে। আহ, তোর চুলে জট ছাড়াই দিই। নুরবিনা ঠিক মতো দিতে দে। বাহ, দেখিস কত ভালো লাগবে। আমি রান্না ঘরে। আমি
একা নিচে যাচ্ছি, ঘরে তালা দিয়ে যাবো। যদি ঘরে তালা খোলার চেষ্টা করছো ঠ্যাং দিয়ে কিন্তু তোমার আমি আত্মধরা দিব বললাম। মা তুমি কি হয়েছে ভাবি? কিছু না। কি হয়েছে বলেন না? বললাম না কিছু না? এরপর না উনি আমার মাথায় চুলা ছেড়ে দিছে, তেল দিয়ে দিছে। এইটা না মেয়ে শাশি দীক্ষা ফেলাইছে। দীক্ষা না মেয়ে শাশি তাই ঝাড়ু যা, তোর আর বানায় বানায় কথা বলতে হবে না। কি কন শাশি, আমি কেন বানায় কম? বিশ্বাস না হলে শাশারে গিয়ে পুষ করেন। যা বলছিস আমাকেই বলছিস, আর কেউ যাতে না জানে। আচ্ছা বল, কাউকে বলবো না? আর কাউরে বলবো না। সত্যি কাউকে বলবি না তো? আমি যদি কই তাইলে আমার মাথায় যেন ঠাডা পড়ে, আমার চোখ দুটাতে যেন শুই ঢুকে। আসি শাশি। শাশি ও শাশি, কি রে কি বলবি? কাউরে কইেন না, আমি কইছি জানলে আমার খুব ক্ষতি হইব। আচ্ছা বলতো এবার কি কথা? মেজু চাচা আছে না প্রতিতি আপার আব্বা, উনি তো খুব ভালো হয়েছে, রান্না বাড়া করে, ঝাড়ু দেয়। আমার গিয়া কয় কি, এ আয়নু তোর চুলের কি অবস্থা, চুলে এত জট কেন? আয় তোর চুলে তেল দিয়ে দি, জল দিয়ে দি। এরপর না কি সুন্দর কইরা চুলে তেল দিয়ে দিল। কি বললি তুই? হ ঠিকই তো কইলাম। তোর মাথায় নানটু তেল দিয়ে দিল? দেখেন তো শাশায় তার বাতিজির মাথায় তেল দিয়ে দিতে পারে না, এটা দোষে রইল? এটা দেখ না মেজু শাশি, মেজু শাশারে ঝাড়ু দিয়া জি মাইডা না মারছে শাশি। চুপ চুপ, খবরদার এসব কথা কাউকে বলবি না। না না আমি কারে কমু, এইসব কথা কি কাউরে কওনি জিনিস, কাউরে কমু না। যদি কইছিস? যদি কই, যদি কই তাহলে তাহলে আমার মাথায় যেন ঠাডা পড়ে, আমার মুখে যেন পোক পড়ে, আমার আমার চোখে, আমার চোখে যেন শুই ঢুকে। ঠিকই ঢুকবে যদি কাউকে বলেছিস। যা এখন যাবো। আরে যা। আচ্ছা ঠিক আছে। কি শরমের কথা, ছি ছি ছি। মামার এ চালাই না, দেখে অন্য ধরনের ধরতে দেব। মামা আপনি আগের মধ্যে গায়ে যান, আমি যাই গা, দেখি কি করা যায়। Looks like the head of a software development. Iki. আমার মাথায় উন্না দেয়া ছিল কেন? একি নূপুর কেন? What's wrong with me? Doesn't lunge at deliveries, he just waits for them to come on. And that's really one of the best ways of getting cross-border. এইবার আমি আপনাকেই ধরব না আশুর সাহেব।
স্বামীদেরকে ঝাড়ির উপরে রাখে। কে নূপুর পরে দিছে তোমারে? না কে জন্য সে নূপুর পরে দিছে? কি বলতেছো এসব? কি করছি আমি? যা করছো করছো, এই সমস্ত কথা বলে, এই সমস্ত রুচিহীন কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আরে এই নূপুরটা খুলো তো। কি সব জাতা, খুলো তো। আপু, এই ভাইয়া, আমি না তোমাদের সঙ্গে খেলবো। আমি রান্নাবাড়ি খেলবো। আমি যে ছোটই তো। আচ্ছা খেলো, তুমি বাজার করে নিয়ে আসো, আমি এর প্রতিদিন রান্না করি। তাহলে তুমি দোকানদার হও। আচ্ছা। জানিয়ে সত্য নয় পুরোটাই স্বপ্ন, ভূত ভবিষ্যৎ পাল্টাই লগ্ন। জানিয়ে সত্য নয় পুরোটাই স্বপ্ন। দিন যাক বুড়ো থুথুড়ে, দিন আসে অদ্ভুতুড়ে, দিন মাতে আজ গবি সুরে।